হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে এনটিপিসির অপশন চেন অ্যানালাইসিস করে নেব, সাথে পরের দিন আমরা মার্কেটে এনটিপিসির কেমন পারফরমেন্স দেখতে পেতে পারি সে বিষয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসও করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও আমরা চলে এসেছি এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ফিল আপ করে আপনাকে ডেবিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। হোম পেজ ডিসকোড করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা নেবেন। সিম্পলি আপনি অপশনটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে চাইলে আপনি নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইপ ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাসে কোনো সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সিম্পলি আমি এটার উপর ট্যাপ করে নেবো, ট্যাপ করার পর সিম্পলি আমি এখান থেকে সার্চ করে নেবো এনটিপিসি, ঠিক আছে। সিম্পলি আপনি এনটিপিসি সার্চ করে নিচ্ছেন, এনটিপিসি সার্চ করার সাথে আমাদের কাছে এনটিপিসি রেফারেন্স অপশন চলে এসেছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে এনটিপিসি চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এনটিপিসির মার্কেট একটা ব্লু স্ট্যান্ড, পরবর্তীকালে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে 170 টাকা বর্তমানে মার্কেট ক্লোজ করেছে এনটিপিসি। এনটিপিসির পরবর্তী মার্কেট পারফরমেন্স কেমন হবে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে এনটিপিসি সার্চ করে নেবো, ঠিক আছে। সো আমি সিম্পলি এখান থেকে এনটিপিসি সার্চ করে নিচ্ছি। এনটিপিসি সার্চ করার সাথে আমাদের কাছে এনটিপিসি রেফারেন্স অপশন চলে এসেছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, এখানে একটা ডিস্ট্রিবিউটর অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ চলে আসবে, তারপর একটা টেকনিক্যাল পেজ, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এনটিপিসির মার্কেট পরবর্তী দিন বিরাজ হয়ে যেতে পারে, 5 জন জানিয়েছে। মার্কেট নিউট্রাল থাকতে পারে, 8 জন জানিয়েছে। মার্কেট বুস্ট হয়ে যেতে পারে, 14 জন জানিয়েছে। অর্থাৎ এনটিপিসির মার্কেট পরবর্তী দিন বুস্ট হয়ে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পল আমরা রেস্টেন্ট শর্ট পণ্যের উপর ক্লিক করবো, রেস্টেন্ট শর্ট পণ্যগুলো জেনে নেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট চাইছে 1 আওয়ার রেস্টেন্ট শর্ট পণ্য জেনে নিতে পারি। সিম্পল আমরা এখান থেকে 1 আওয়ার রেস্টেন্ট শর্ট পণ্য জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 66-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 163-এর একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 156-এর একটা সাপোর্ট। প্রথম রেস্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 173-এর একটা রেস্টেন্ট পয়েন্ট, দ্বিতীয় রেস্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 170-এর একটা রেস্টেন্ট পয়েন্ট, এবং তৃতীয় রেস্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে 184-এর একটা রেস্টেন্ট পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেস্টেন্ট পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী এনটিপিসির মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার পর আমরা চলে আসবো এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজ আসার পর আমরা আবার স্ট্যান্ডার্ড অ্যাপেন ওপেন করে নেবো, এবং সাথে সাথে আমাদের কাছে এনটিপিসি চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম এনটিপিসির মার্কেট পরবর্তী দিন বুস্ট হয়ে যাচ্ছে সর্বাধিক। সো আমরা জানি মার্কেট আফটার নিকালে আমরা সাধারণত বাই করতে গেলে সিম্পলি বাইরের উপরে ট্যাপ করে নেবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে লস আছে, এখানে আমরা এন্টার করে নেবো। সো আমি একবার এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিটেড আমরা মার্কেট সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটেড সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে, কনফার্মেশন। সো কনফার্মেশন ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী এনটিপিসি মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করবো, তাছাড়া আপনি সিম্পলি এনজেলোরা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশন উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে হেডফোন করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।